সবাইকে জয় যিশু, আমি আকাশ গোর, আর আজকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই প্রভু যিশুর সম্বন্ধে। প্রভু যিশু কে ছিলেন আর উনি কিভাবে মানব জাতির মধ্যে উদ্ধার নিয়ে এসেছেন। অনেকে এরকম মানে প্রভু যিশু দার্শনিক ছিলেন, আর অনেকে এরকম মানেন কি প্রভু যিশু নবী ছিলেন। আমরা আজকে জানব বাইবেল কি বলে প্রভু যিশুর সম্বন্ধে, আর বাইবেল প্রভু যিশুর জীবনের সম্বন্ধে আমাদের মধ্যে কি একটা বচন বাইবেলের মধ্যে আছে ওটা আজকে আমরা জানবো। অনেক বছর আগে যখন এই পৃথিবীতে কিছু ছিল না, পৃথিবী ফাঁকা আর শূন্য ছিল, তখন ঈশ্বর পিতা পৃথিবীকে বানিয়েছিলেন আর উনি মানব জাতিকেও বানিয়েছিলেন নিজের স্বরূপে। কি মানব জাতির সঙ্গে উনি সঙ্গতি করতে চাইতেন, মেলামেশা করতে চাইতেন। তখন সব কিছু ভালো ছিল, কোনো পাপ ছিল না এই পৃথিবীতে। যখন মানব জাতি পরমেশ্বর ঈশ্বরের প্রতিরোধে যখন পাপ করল, তখন মানব আর ঈশ্বরের মধ্যে অনেক বড় একটা তফাত চলে এসলো। তাও ঈশ্বর মানবকে প্রেম করতা করা ছাড়লেন না। আর যখন ঈশ্বর দেখলেন কি মানব ঈশ্বরের থেকে অনেক দূরে চলে গেছে, তখন উনি মানবের রূপ ধারণ করে এই পৃথিবীতে এসলেন প্রভু যিশু নামে। আর আমরা বাইবেলের এইভাবে দেখি কি প্রভু পরমেশ্বর ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে এই পৃথিবীতে দিলেন কি উনি মানব জাতির মধ্যে আরেকবার উদ্ধার নিয়ে আসতে পারেন। আমরা দেখি প্রভু যিশু এই পৃথিবীতে 2020 বছর আগে এসেছিলেন, আর উনি মানবের রূপ ধারণ করে এসেছিলেন। উনি মানবের মধ্যে অনেক 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 বড় বড় কাজ উনি করেছেন, অনেক চমৎকার উনি করেছেন, অনেক অনেকে রোগীকে উনি চাঙ্গাই দিয়েছেন, অনেকে অনেকে অনেক অদ্ভুত অদ্ভুত উনি কার্য মানব জাতির মধ্যে করেছেন। আর মানব জাতিকে সব থেকে বেশি উনি ভালোবেসেছেন। আর 2020 বছর আগে উনি মানবের জন্য এই পৃথিবীতে এসে উনি মরলেন, ওনাকে গাড়া গেল, আর তিন দিন পূর্ব উনি আবার জীবিত হয়ে উঠলেন। আর বাইবেল এরকম লেখা আছে, যে প্রভু যিশুর উপর বিশ্বাস করবে ওরা কোনোদিনও মরবে না, ওরা অনন্ত জীবন পাবে। আর যদি আজকে আমরা একটা ছোট্ট প্রার্থনা করি, আমরা আমাদের পাপের ক্ষমা পাইতে পারি। আমাদেরকে কিচ্ছু করার দরকার নেই, আপনারা যেখানে আছেন ওখানে বসে আপনারা প্রার্থনা করতে পারেন। আর উনি যখন আমরা প্রার্থনা করব, তখন আমরা একটা জিনিস আমরা প্রার্থনা করব কি পিতা পুত্র আর পবিত্র আত্মার নামে যখন আমরা প্রার্থনা করব, প্রভু যিশু তখনই আমাদের হৃদয়ে আসবেন আর উনি আমাদের পাপের ক্ষমা নিয়ে আমাদের জীবনে অনেক আশিস নিয়ে আসবেন। আমার সঙ্গে ছোট্ট একটা প্রার্থনা আপনি করতে পারেন কি প্রভু যিশু, আমি একজন পাপী আর আমি জানি আমি আপনার প্রতিরোধে অনেক পাপ করেছি, আমার পাপের ক্ষমা আপনি দেন, আমি আপনার উপর বিশ্বাস করি, আমি প্রভু যিশু আপনার উপর বিশ্বাস করি, আর আজকে আমার হৃদয়ে আসেন প্রভু। একটা ছোট্ট যদি প্রার্থনা আপনি করেন, তাহলে আজকেই এই সময় এই মুহূর্তে প্রভু যিশু আপনার হৃদয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ, আমিন।